হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আমার এই চ্যানেলে বন্ধু এবং বান্ধবী এছাড়াও আমার যারা শত্রু আছে তাদের প্রত্যেককে স্বাগত জানাই আর সবার আগে একটা কথা বলে নিই যে আমার চেহারা সুরাত আমার পোশাক পরিচ্ছেদ এইসবে কেউ যাবেন না মূল সাবজেক্টে ফোকাস করুন যেটা হচ্ছে যে ফার্মিং রিলেটেড যে সঠিক তথ্য আমি দিয়ে থাকি সেই তথ্যটাকে ফোকাস করুন অনেকে কিন্তু আমার চেহারা অনেকে আমার পোশাক পরিচ্ছেদ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে থাকেন যখন চুল বড় বড় ছিল তখন অনেকে বিভিন্নভাবে আলোচনা করত। এবং চুল ছোটো করেছি এখন কিন্তু অনেকে নাইজেরিয়ান বলছে যাই হোক আই ডোন্ট কেয়ার দ্যাট আমি সম্পূর্ণ একজন চাষি ফ্যামিলি থেকে বিলং করি এবং আমি কাজ নিয়েই পড়ে থাকি এটাই আমার প্রধান জীবিকা এটাই আমার প্রধান কাজ তো পোশাক পরিচ্ছদ এবং বেশভূষা আমার চেহারা এই সমস্তর উপরে যে কেয়ার সে বাড়তি কেয়ার কিন্তু করার সময় থাকে না যার জন্য এরকম পরিস্থিতি তো কেউ কখনো আমার পোশাক পরিচ্ছদ এবং চেহারাই যাবেন না কারণ আমি কখন কোন মুড়ে থেকে কোন পোশাক থেকে অনেক সময় খালি গায়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিই অনেক সময় গেঞ্জি পরে মানে হাফ গেঞ্জি পরে স্যান্ডো গেঞ্জি পরে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিই অনেক সময় চুল বড় বড় থাকে অনেক সময় ছোটো থাকে তো কেউ চেহারা কেউ পোশাক পরিচ্ছদে যাবেন না মূল সাবজেক্ট আপনাদের যেটা সেটা হচ্ছে যে ফার্মিং রিলেটেড সঠিক তথ্য দিই কিনা সেটা দেখুন চ্যানেলে ভিডিও আসার যে একটা লম্বা গ্যাপ গেল এই গ্যাপ যাওয়ার জন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে থেকে আবার কন্টিনিউসলি ভিডিও আসবে তবে হয়তোবা এই ভিডিওর পরে থেকে আমি ভিডিওর টপিক কিছুটা চেঞ্জ করব। এই চ্যানেলেই মানে ফার্মিং রিলেটেড ভিডিও না দিয়ে হয়তোবা অন্য ধরনের কিছু ভিডিও আনার চেষ্টা করব তার কারণটা হচ্ছে আপনাদের জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে দীর্ঘ অনেকগুলো দিন আগে আমি কিন্তু এই চ্যানেলটা শুরু করেছিলাম এবং এই চ্যানেলে বিভিন্ন ফার্মিং রিলেটেড তথ্য কিন্তু আপনাদের সামনে প্রদান করে থাকি যাতে করে আমা আমি যে লসটা খেয়েছি শুরুর দিকে সেই লসটা যেন কোনো খামারি বন্ধু না খাই তার জন্য আমি কিন্তু প্রত্যেককে সৎ বুদ্ধি সৎ আলোচনা করে থাকি এবং সঠিক আলোচনা করে থাকি তো এই সঠিক আলোচনা করার পরেও কিছুটা ফিডব্যাক আমি পাচ্ছি যেগুলো দেখার পরে আমি পুরো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছি মানে কি পুরো ডিপ্রেশন হয়ে যাচ্ছে তো আজকে এই ডিপ্রেশন নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো যার কারণে আমি বেশ কিছুদিন মানে লং টাইম গ্যাপ রেখে দিয়েছিলাম এবং চেয়েছিলাম যে না আর ভিডিও আনবোই না আর চ্যানেলে ভিডিও দেবোই না আমার আরো দুটো চ্যানেল আছে আমি কিন্তু সেই দুটো চ্যানেল এখনও কিন্তু আপনাদের সামনে কখনো বলিনি যে এই চ্যানেল আমার আছে চলছে এই দুটো চ্যানেলও টুকটাক করে চলছে আর এই চ্যানেলটা এক মানে প্রথম যেহেতু চালু করেছি খুব মায়া এরপরে মানে এর এর প্রতি একটা টান চলে এসছে তো আমি এখন থেকে চিন্তা ভাবনা করেছি যে ফার্মিং রিলেটেড ভিডিও না দিয়ে কিছুটা ব্লগিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ফার্মিং রিলেটেডই থাকবে কিছুটা ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরবো না কোনো জ্ঞান না কোনো লেকচার না কোনো টিপস কোনো কিছু থাকবে না জাস্ট আমি যা করবো সেটাই দেখব এর আগেও অনেকবার আমি বলেছি যে এই ধরনের এ সমস্যা হচ্ছে যাই হোক আজকে কিছুটা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি মানে এত ভেঙে পড়ছি বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম একশো সোনালি মুরগি পালন করে কত টাকা লাভ হবে যে ভিডিওটা এখন টপ লেভেলে র্যাঙ্ক করছে তো এই ভিডিওতে অসংখ্য মানুষ থ্যাংকস জানিয়েছে অসংখ্য মানুষ ধন্যবাদ জানিয়েছে অসংখ্য মানুষ গালাগালি করেছে তো তাদের মধ্যে প্রথম যে যাকে আমি ধরেছিলাম শুভ সাহা সেই সমস্ত ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন যারা না দেখেন না দেখে আছেন তাদের আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো দেখে নেবেন শুভ আমাকে মাতাল বলেছিল যাও সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো সেখান থেকে শুরু এই ভিডিওতে যে হেটাস মানে যে অকথ্য ভাষায় গালি করা এবং বিভিন্নভাবে যে কমেন্টগুলো করা সেই সমস্ত কমেন্টগুলো নেওয়া যায় না এগুলো কেউই নিতে পারবে না কারণ এই ভিডিওগুলো আমার ফ্যামিলি দেখে আমার আড়োশ দেখে আমার পাড়া প্রতিবেশী সবাই দেখে তো তারা যদি সেইখানে কমেন্টগুলো এরকম বাজেভাবে দেখে মানে বাজে ভাষার কমেন্ট যদি পড়ে তারা কিন্তু আমাকেও ছোট করবে তো যাই হোক এই একশো সোনালি মুরগি পালন করে কত টাকা লাভ হবে এই ভিডিওতে একজন কমেন্ট করেছে একটা মুরগি পালন করে দু টাকা ইনকাম করি বুঝলে আমার মূর্খ ভাই আচ্ছা এবার কথা হচ্ছে যে আমি একশো মুরগি পালন করে মাংসের উদ্দেশ্যে পালন করে একশো মুরগিতে দু হাজার টাকা মতো দু হাজার থেকে আড়াই হাজার টাকা মতো লাভ দেখিয়েছিলাম তো এইখানে একজন আমাকে কমেন্ট করেছে একটা মুরগি পালন করে দু টাকা ইনকাম করি বুঝলে আমার মূর্খ ভাই আচ্ছা আমি তো মূর্খ আমি গণ্ড মূর্খ জীবনে কোনদিন স্কুলে দৌড় যায়নি কিন্তু যিনি এই কমেন্টটা লিখেছেন তিনি তো শিক্ষিত তিনি তো ট্যালেন্টেড তাহলে আপনি কেন পালুন বানানটা ভুল লিখলেন পালুন বানানটা ভুল লিখলেন করে বানানটা কয়কার রয়কার হয় না ক রয়েকার করে হয় যাই হোক সেটা নিয়েও আমি আসছি না তো উনি বলেছেন যে একশো মুরগি পালন করে আমি যে হিসাবটা দেখিয়েছিলাম দু হাজার থেকে আড়াই হাজার টাকা লাভ হয় মাংসর উদ্দেশ্য পালন করে তিনি বলেছেন একটা মুরগি পালন করে দু হাজার টাকা ইনকাম করি বুঝলে আমার মূর্খ হয় তো আমি মূর্খ কোনো সমস্যা নেই তাহলে আপনি কোন অ্যাঙ্গেলে একটা মুরগিতে দু টাকা লাভ করেন আমাকে বলতে পারবেন কোন অ্যাঙ্গেলে তো এই হচ্ছে সত্যতা এই হচ্ছে সততা সততার কোনো ভাত নেই বর্তমানে আপনারা প্রত্যেকে জানেন পথে চললে তার ভাত হ্যাঁ ভাত অবশ্যই আছে কিন্তু একটু কষ্টসাধ্য তো আমি লড়াই করে যাব যেটা সত্য সেটাকে দেখানোর চেষ্টা করব একটা মুরগি পালন করে কখনো দু হাজার টাকা ইনকাম করা সম্ভব নয় আপনি যদি ডিমের উদ্দেশ্য পালন করেন তবুও সম্ভব নয় সেটা আমি পরে আসছি ভিডিও শেষে এই বিষয়টাকে আমি আলোচনা করব তো যাই হোক আমি তো মূর্খ আমি মূর্খ মাথা পেতে গ্রহণ করলাম মূর্খতা যিনি কমেন্টটা করেছেন তিনি অনেক ট্যালেন্টেড অনেক শিক্ষিত কিন্তু বানানগুলো সব ভুল করেছো ভাই জানি না আপনি ভাই না দাদা না বৌধি না দিদি না আরেকটা ভিডিও পাবলিশ করেছিলাম একশো সোনালী মুরগি পালন করে একশো সোনালী মুরগি পালনের আয় ব্যয়ের সম্পূর্ণ হিসাব মানে একশো সোনালি মুরগি জিরো থেকে মাংস উদ্দেশ্যে মাংস মানে বিক্রি বয়স পর্যন্ত কত টাকা খরচ হবে কত টাকা বিক্রি করতে পারবেন সেই হিসাবটা দেখেছিলাম এবং এখানে কিন্তু পারফেক্ট হিসাব দেখুন এই যে ভিডিওগুলো যে সময়টাই করা সেই সময় যে মুরগির দাম ছিল এখনও কিন্তু মুরগি সেই একই দাম পড়ে আছে কিন্তু তখন আমরা ফিড কিনেছি চল্লিশ টাকা কিলো এখন ফিড হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা কিলো তাহলে লাভটা কোথায় আর এই বাস্তবটা বলাই হচ্ছে আমার বড় ভুল তো উনি বলেছেন উনি কমেন্ট করেছেন যে হিসাব দিয়েছেন বিড়ি খাইবার পয়সাই হবে না এটা হচ্ছে উনি কমেন্ট করেছেন তো আমি আবার রিপ্লাই করেছি যে বেশি বেশি হিসাব দেখিয়ে মানুষের লোভ ধরিয়ে আর্থিক লসের মুখে ফেলেনি এটাই আমার বড় ভুল হয়েছে আমি খুবই দুঃখিত সঠিক হিসাবে দেখানোর জন্য মানে আমি তো অ্যাকচুয়ালি সত্যিই দুঃখিত মানে সঠিক হিসাবটা দেখানোর জন্য আমি দুঃখিত আমি চাইলে স্ক্রিপ্টেড করে ভিড় মানে মানুষকে লোভ ধরিয়ে ক্লাসের মুখে ফেলতে পারতাম কিন্তু সেটা আমি করিনি এটা আমার বড়ো ভুল জানি না তাকে আমি বলেছি জানি না আপনি খামারি নাকি জানি না আপনি খামারি নাকি নতুন খামার করার চিন্তা ভাবনা করছেন সোনালি মুরগি চাষ করেন অনেক লাভ হবে বিড়ি তো দূরে থাক আপনি সিগারেট খেতে পারবেন তো করেন ভাই করেন মুরগিতে লস নেই আমি কখনো বলছি না যে মুরগিতে বা খামারে লস আছে ফার্মিংয়ের লস নেই কিন্তু এই যে এত টাকা এত টাকা এত টাকা ইনকাম এরকম করে লোভে পড়ে প্রতারণার ফাঁদে পড়ে হুজুকের বসে প্রচুর লোক নিঃস হয়ে গেছে প্রচুর লোক আমি অনেক পুরুষ দেখাতে পারবো তো যাই হোক যার যেটা মনে আসে সে সেটা বলছে কোনো সমস্যা নেই আর এক বন্ধু বলেছেন যে ফালতু হিসাব মানে হিসাবগুলো দেখার পরে তিনি মনে মনে ভেবেছেন হয়তো ফালতু হিসাব দেখুন একটা মুরগি পালন করলে সোনালি মুরগি যদি মাংস দেশে পালন করা হয় একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা খরচা আছে এক কেজি তৈরি করতে এবার আপনি কত টাকা বিক্রি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে একটা এভারেস্ট বাজার বর্তমানে বাজারটা একটু ভালো দুশোর উপরে বর্তমানে বাজার রয়েছে কিন্তু এভারেজ বাজার কিন্তু একশো আশি টাকা মতো যায় তো একশো পঁচাত্তর টাকা খরচা করে যদি আপনি একশো আশি টাকা বিক্রি করুন কত টাকা লাভ হবে ভাই আপনি হিসাব করুন আপনি ফার্মিং করুন আমি কাউকে কিন্তু আজ পর্যন্ত মানা করিনি যে আপনি ফার্মিং করবেন না আপনি মুরগি পালন করবেন না মুরগি পালন করুন কিন্তু তার মধ্যে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে টেকনিক খাটিয়ে ফিট খরচা কমিয়ে মেডিসিন খরচা কমিয়ে যদি করা যায় অবশ্যই লাভ আছে প্রচুর ফার্মার করছে ইভেন আমিও ছোট আকারে করছি চলছে আমার সংসার টুকটাক করে চলে যাচ্ছে তো ওনাকে আমি রিপ্লাই করেছিলাম একদম সঠিক বলেছেন সঠিক হিসাব জানতে চাই মানে উনি যে বলেছে ফালতু হিসাব সেটা আমি বলেছি একদম সঠিক বলেছেন এটা ফালতু হিসাব তো সঠিক হিসাব জানতে চাই কিভাবে জানাবেন দয়া করে বলবেন খুবই উপকার হবে কারণ দীর্ঘ কয়েক বছর ধরে ফালতু হিসাবে কাজ করছে কারণ আমি যে হিসাবটা দেখেছি হিসাবটা যদি ফালতু হয় তাহলে তো আমি দীর্ঘ কয়েক বছর ধরে ফালতু হিসাবে কাজ করছি তাহলে উনি যদি সঠিক সঠিকটা জানাতে পারেন তাহলে আমি সঠিক হিসাবে কাজ করব তো এই ধরনের কমেন্ট যদি আসে ভিডিওর নিচে এই ভিডিওর নিচে যদি এই ধরনের কমেন্ট আসে তাহলে কার মনে ভালো লাগে যে আমি ভিডিও বানাবো আপনাদের কিছু বোঝাবো কিছু দেখাবো আমি যেটা করছি সেটা দেখাবো কখনোই ভালো লাগবে না আপনি নিজে থেকে চিন্তাভাবনা করুন যে আপনার যদি এরকম কমেন্ট আসে এরকম ধরনের যদি আপনাকে ডিমোটিভেট করা কমেন্ট চলে আসে তাহলে আপনি কি ভিডিও করতে পারবেন কখনো করতে পারবেন না তা সত্ত্বেও আমি লড়ে যাব করে যাব যেটা সঠিক সেটা দেখানোর ভাবনা করব তবে এই যে বাজে কমেন্ট করেন বাজে ধরনের কিছু মানুষ আছে তাদের মধ্যে কিছু ভালো মানুষও অবশ্যই আছে যারা প্রকৃতপক্ষে খামার করেন তাদের কাছ থেকে এই ধরনের কমেন্ট কিন্তু আশা করা যায় দেখুন বেশ কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও পাবলিশ করেছিলাম দেশি মুরগি পালনের লাভ লসের সম্পূর্ণ হিসাব তো দেশি মুরগি পালনের এই হিসাব দেখানোর পরে একজন কমেন্ট করেছিলেন সম্ভবত রিজাউল হক তিনি বলেছেন যে জাতের মুরগি বলে না কেন কোনো ফার্ম করে কোনো লাভ নাই একশো জনের মধ্যে একশোর মধ্যে পাঁচজন লাভ করছে বাচ্চা বিক্রি করে আর ইনকিউবেটার বিক্রি করে আর পঁচানব্বই জনের লস আর লস একদম বাস্তব একদম সঠিক কথা কারণ এখন যে চক্র চলছে মানে আমার কাছ থেকে ডিম নিন আমি আমার কাছ থেকে ইনকিউবেটার নিন আমি বাচ্চা তুলে নেবো আপনি বাচ্চা ফোটাবেন আমি বাচ্চা তুলে নেবো অবশেষে কী হচ্ছে দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা দিয়ে আপনি একটা ইনকিউবেটার সংগ্রহ করলেন তেরো টাকা পার পিস ডিম সংগ্রহ করলেন মানে দশ থেকে তেরো টাকা ম্যাক্সিমাম যাদের মানে যারা আমার কাছে ফোন করেছে এই পর্যন্ত সবাই বলেছে যে আমি আশি হাজার টাকার মেশিন নিয়েছি ম্যানুয়াল পনেরোশো ডিমের মেশিন এবং তেরো টাকা করে ডিম নিয়েছে তো ডিম ফোটার আগ মুহূর্তে যখন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তারা বলছে এখন বাচ্চার দাম পড়ে গেছে বাচ্চার দাম অনেক কম এবং এখন নিচ্ছে না মানে এক কথায় নেওয়ারই কোনো সুযোগ দেয় না তারা মানে তারা যে বাচ্চাটা নিয়ে নেবে সেটারই কোনো কথাই বলে না তো এই যে প্রতারণা চলছে এই প্রতারণার ফাঁদে ম্যাক্সিমাম মানুষ কিন্তু পড়েছে এখনও পড়ছে তো এই সমস্ত সত্যতাগুলো তুলে ধরাটাই হচ্ছে আমার বড় অন্যায় তো এরকম ধরনের ভালো মানুষ যদি পাশে থাকে অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তো এই বিষয়ে যদি আরও বেশি করে বলি মানে এই যারা এই চক্রান্তের ফাঁদ পাচ্ছে তারা আমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরে চ্যানেলটাকে মানে ডিলেটও করে দিতে পারে টার্মিনেট করে দিতে পারে তো এই বিষয়ে আর বেশি কিছু বলছি না মানে আপনারা এখন বুদ্ধিমান আপনারা বুঝুন জানুন বুঝে শুনে কাজ করুন অবশ্যই দেখে শুনে কাজ করলে লস হবে না মানে ক্ষতির মুখে পড়বে না এইটুকুনি বলতে পারি ভালো থাকবেন দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ